আপনারা সব নেড়ার সাথ বলিয়ে একেলেগে কর।
ভারত মাতা কে, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, অমর সিং তিসো, অমর সিং তিসো, বিজেপি, বহু ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। বোকাজানত আজি আমার রেলি হল, রাইজর বহুত উপস্থিতি আর আমার সকল ইএম সকল এমএসি ধুনিয়াক কাম করে আছে। কেদিনমান আগতে ক্লেন্ডন ইংটিও আমার পার্টিতে যোগদান করেছে, গতি এবার বোকাজানত আমি বহুত ভাল ভোট পাম বলে মানে আশা করছি। ইয়াতো কনটেস্ট নাই, আর যনটেস্ট অলপ সলপ আসিল ইমান মানুষে কংগ্রেসের পর জয়েন করলে, এটা তো কনটেস্টে নাই, গতি গোলকিপার নোহা জায়গা কিমান গোল দিব পারে এটা কথা। কার্বি আলংত এইবার 80% লড়া ছালী মেট্রিক পাস করেছে, যাবার যথেষ্ট লড়া ম্যাজিস্ট্রেটও হয়েছে। মতো কার্বি আলংর লড়া ছালীবিলাক কই আছো যে যেনেকে এটা আমার 50,000 রিক্রুটমেন্ট হব, 7% হিলস টাইপ রিজার্ভেশন আছে। কার্বি লড়া সকলে আগতে স্টেট গভর্নমেন্টের চাকরিত এপ্লাই নকৰিছিল, মানে কই আছো যে সকলে আবেদন করব লাগে, কারণ অকল কার্বি আলংতে নহয়, গোলাঘাট, নগাঁও সবতে চাকরি আছে, হিলস টাইবর পোস্টবিল খালি হয়ে থাকে, গতি সেই সজাগতাটো আমি আনিবর কারণে চেষ্টা করে আছো। আর বাকি কমিউনিটি অসমতো তো কোনো কথা নাই, সব কমিউনিটি এপ্লাই করব। এতিয়া 5 বছর হওয়ার পিছত পোস্ট গ্রেজুয়েট আছে, এই বছর আমি ডিফু মেডিকেল পোস্ট গ্রেজুয়েট এপ্লাই করেছো। এখন মেডিকেল কলেজ কমপ্লিট ডাঙর হতে 10 বছর লাগে, কারণ প্রথম 5 ইয়ার্স MBBS, তার পিছর বছর MCI পোস্ট গ্রেজুয়েট খুলব দিয়ে, যা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চর পর ডক্টর পাস করতে 3 বছর, গতি যে সন্তান গর্ভত 10 মাহ 10 দিন থাকে, তেনেকে এখন মেডিকেল কলেজ ডেভেলপ হতে 8 to 9 ইয়ার্স লাগে, গতি সেইটো এটা তার সাইকেল, সেইটুক আমি সরু করব নয়। সব সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, অরুণোদয়তো সকলে পাইছে, চাকরি মেরিট বেসিসত সকলে পাইছে, গতি মই ভাব যে সকল শ্রেণীর মানুষে বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছে, আর ভাল সরকার, দেশত শান্তি আছে, কোনো কনফ্লিক্ট নাই, কাজিয়া পেশাল নাই, গতি মানুষ ডেফিনেটলি বিজেপির ফলে আহিছে বা আহি থাকবে। টেটত 6 শিডিউলত যান চাকরি আছে নিজেই দিব পারে, স্পেশাল টেট হয়েছিল যিমানে টেট পাস করব, কিমান পোস্ট আছে এই কাউন্সিলে জানে, আমার কাউন্সিলে রিক্রুটমেন্ট দিব পারে, আমার তার কোনো কথা নাই। এস আই লো একো না থাকে, যদি যিমান পোস্ট সিমান যদি চাকরি হয় SI প্রবলেম নাই, কিন্তু যাবার কার্বি আলংত প্রবলেম আছিল কি যে টেট পাস নকৰা কিছু লড়া ছালীক চাকরি দি দিছে, গতি যদি বৈধ নিয়মত চাকরি হয় তাহলে SIU বা কিবা এইবিল 2-3 ঘন্টার কথা। ইমান দূরলে যাব নালাগে, EVM তো ওলাবই, ইমান আর লম্ফ জম্ফ করে থাকি কি লাভ, ভোটটা তো বাকস সোমাই গেল, এটা তো আর যোরহাটত নতুন করে ইলেকশন নাই, আমি যিমানে লম্ফ জম্ফ করে না থাকো কে ইলেকশন আর নতুন করে বাকস তো খুলব। দেখা যাক এতিয়াতো কিমান দূর আগবাড়ো কি হয়, ইলেকশন রিজাল্ট দিব 4 জুন, সম্প্রসারণ হব আগস্ট-সেপ্টেম্বর, তেতিয়ালৈকে ব্রহ্মপুত্র দি বহুত পানি বই যাব।